আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার নাম অমিত হাজরা আর আজ আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের যে অগ্রগামী পদের পি পিইটি ছাব্বিশ তারিখ থেকে শুরু হতে চলেছে সেই পি কোন কোন ডকুমেন্টস লাগবে এবং এই পিএমটি পিইটি অ্যাডমিট না বের হলে কি করব ফর্ম রিজেক্ট হলে কী করব সেসব নিয়ে আলোচনা করব তো সবাইকে অনুরোধ করব যারা চ্যানেলটিতে নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকেও অনুরোধ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওকে তো চলো দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তো আমার আগের একটি ভিডিওয়ে আমি দেখলাম প্রচুর ছেলে কমেন্ট করেছে দাদা আমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে আমি অ্যাডমিট বের করতে পারছি না তো কি করবো তো তাদের ক্ষেত্রে একটাই সলিউশন হতে পারে তারা যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে অনুরোধ করে যে তাদের কোনো ভুলভ্রান্তি হলে সেটিকে মার্জনা করে যদি তাদেরকে পিএমটিপিডিতে যাওয়ার অনুমতি দেওয়া হয় একটাই সলিউশন হতে পারে আদার্স কোনো সলিউশন কিন্তু আমার জানা নাই ওকে এবার যারা পিএমটি পিইটিতে ডাক পেয়েছ তাদেরকে কোন কোন ডকুমেন্টস পি এম শো করতে হবে সেই সব নিয়ে আলোচনা করা যাক ওকে তো দেখো অ্যাডমিট কার্ডের নিচের অংশে দেখো এই লেখাগুলি রয়েছে সেখানে কি বলা রয়েছে যে পিএমটি পিইটির যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু লাগবে থ্রি প্লাই ফেস মাস্ক অতি অবশ্যই পরতে হবে এবং আরও কিছু কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলা রয়েছে ঠিক আছে তো আমি প্রথম থেকে আমি বলি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে স্কিপ করবে না কারণ ভিডিওটি যদি মিস করে যাও তাহলে কোনো একটা ডকুমেন্টস বলবো সেটা কিন্তু তোমরা বাদ চলে যাবে সেটা তোমরা বুঝতে পারবে না তো সমস্ত ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে তো প্রথম থেকে দেখো বলি ছবি নিয়ে যাবে ছবি চার পাঁচ কপি ছবি পাসপোর্ট সাইজে নিয়ে যাবে ঠিক আছে অরিজিনাল সিভিল ডিফেন্সের যে ফাউন্ডেশন কোর্স করেছিলে সেই সিভিল ডিফেন্স ফাউন্ডেশন কোর্সের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে যাবে ওকে কাস্ট সার্টিফিকেট যারা রিজার্ভেশন পাচ্ছ যারা এসসি এস টি ও বিসি তাদেরকে বলবো যে তোমরা তোমাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে চেষ্টা করবে যে যেন দু হাজার কুড়ির ফার্স্ট জানুয়ারির পরের হয় দু হাজার কুড়ির ফার্স্ট জানুয়ারির আগে হলে কিন্তু একটু প্রবলেম আছে প্রবলেমটা নিয়ে সেটা কী সেটা বলে বলছি তো চেষ্টা করবে যাতে আপডেট ভার্সানটা নিয়ে যেতে পারো সমস্ত কাস্ট সার্টিফিকেটে ঠিক আছে পিএমটি পিটির যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু অতি অবশ্যই লাগবে পি এম পিটি অ্যাডমিট কার্ডটা কিন্তু প্রিন্ট আউট করে নেওয়ার পর সেটাকে তিন চার কপি জিরক্স করে নেবে ওকে থ্রি প্লাই ফেস মাস্ক প্রথমেই বললাম থ্রি প্লাই ফেস মাস্কটা কিন্তু ওই পিএমটি এম ওখানে ঢুকতেই দেবে না ওকে এবার দেখো আমি বলি যে যাদের ও এ আর ও বিসি বি তাদের ক্ষেত্রে কিন্তু স্পষ্ট বলে দেওয়া রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট দু হাজার কুড়ির পয়লা জানুয়ারির পরের হতে হবে যাদের ও এ এবং ও বি এবং দু হাজার কুড়ির পয়লা জানুয়ারির আগের সার্টিফিকেট তাদের ক্ষেত্রে চেষ্টা করো যে যাদের করে আপডেট করে সার্টিফিকেটটা জোগাড় করতে পারো যদি না পারো চেষ্টা করো যে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করো যে তোমরা মানে ও এ এবং ও বিসি বি তোমাদের চেষ্টা করবে যে যাতে করে কাস্ট সার্টিফিকেটের লেটেস্ট যেটা যেটা রিনিউয়াল করে নাও যদি না পারো তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে ইন্টারভিউর সময় দেখানো যেতে পারে তোমরা রিক্স নেবে না তোমরা এখনই লেটেস্ট ভাষেনটা জোগাড় করো রিনিউ করে নাও রিনিউ করে নিয়ে তোমরা ওই দিন চলে যাবে অরিজিনালটা নিয়ে ঠিক আছে আর যারা পারছ না তারা ওই পুরনোটাই নিয়ে যাবে এবং সেখানে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে বা তো অ্যাপ্লিকেশান করতে হবে যে আমার এই কাজটা বিলং করি কিন্তু আমার রিনিউড ভাসেন্টার নেই তো আমাকে পিএমটি পিটিতে বসার অনুরোধ দেওয়া হোক অনুমতি দেওয়া হোক এবং আমি হ্যাঁ ইন্টারভিউয়ের সময় যদি আমি ডাক পাই তখন আমি আমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটের লেটেস্ট ভার্সনটা আমি প্রেজেন্ট করব বোর্ডের সামনে এরকম একটা দরখাস্ত করতে করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে এবার আর কি লাগবে দেখো এখানে বলেছে আধার ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা অরিজিনাল নিয়ে যেতে হবে তোমরা কিন্তু দুটো নিয়ে যাবে আধারও নিয়ে যাবে ভোটার কার্ডও নিয়ে যাবে ঠিক আছে বা প্যান কার্ডও নিয়ে যাবে বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো দুটো অরিজিনাল ডকুমেন্টস ফটো আইডি প্রুফ নিয়ে যাবে ঠিক আছে এবং সেইগুলোর জেরক্সও করে নেবে সাথে সাথে চার পাঁচ কপি করে জেরক্স করে নেবে জেরক্সও নিয়ে যাবে অরিজিনাল নিয়ে যাবে ঠিক আছে এবার অনেকে প্রশ্ন করছে সুইমিং সার্টিফিকেট লাগবে কিনা সুইমিং সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু বলা নেই সুইমিং পারলেই হবে সুইমিং সার্টিফিকেটের কথা কিন্তু এখানে কোথাও বলা নেই ঠিক আছে সুইমিংটা জাস্ট পারলেই হবে অনেকে আছো যারা ভুল করে ফর্ম ফিল করার সময় হ্যাঁ যাদের কিন্তু রিজার্ভেশন আছে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুলবশত তোমরা ঠিক কাস্টটা বেছে নিতে পারো না অর্থাৎ তুমি হয়তো এসসি সিলেক্ট করে ফেলেছ এস যাদের ক্ষেত্রে এই ভুলগুলো আছে তারা কিন্তু এখানে এই সময় কারেকশান করে নিতে পারবে ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশান দিয়ে তোমরা কারেকশান করে নিতে পারবে যারা এসসি এস টি ও ক্যাটাগরির মধ্যে পড়ো কিন্তু ভুলবশত জেনারেল ক্যাটাগরি হিসাবে ফিল আপ করে ফেলেছো। তারাও কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে এবং কাস্ট সার্টিফিকেটের অরিজিনাল এবং জেরক্স নিয়ে গিয়ে তোমরা কিন্তু এই এই টাইমই পি সময় কিন্তু তোমরা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশানটা পৌঁছে দিতে পারো ঠিক আছে এই সময় কিন্তু তোমরা করতে পারো সেই কাজটা তো চাইলে করে নিতে পারো দেখো সুইমিং একই দিনে হবে ওই দিনকেই কিন্তু সুইমিং হবে প্রথমে মেজারমেন্ট হবে মেজারমেন্ট হওয়ার পর রান হবে রান হওয়ার পর কিন্তু তোমাদেরকে যে স্টেট পুলিশ অ্যাকাডেমি যেটা রয়েছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমি ওখানে কিন্তু নিয়ে যাওয়া হবে ওখানকার যে সুইমিং পুল ওখানে কিন্তু তোমাদের সুইমিং টেস্টটা ওখানে হবে তো সুইমিংয়ের জন্য কিন্তু তোমরা প্যান্ট ছোট প্যান্ট নিয়ে যাবে হুম বা ধরো গা হাত বা মোছার জন্য গামছাও নিতে পারো ওকে আর একটা দেখো আমি বলে দিই দেখো এখানে কিন্তু বলেনি যে মাধ্যমিকের ডকুমেন্টস লাগবে কিন্তু যেহেতু এটা মাধ্যমিক লেভেলের এক্সাম তো তোমরা মাধ্যমিক লেভেলের মানে যত ডকুমেন্টস আছে অ্যাডমিট মার্কশিট হ্যাঁ এইগুলোর কিন্তু অরিজিনালগুলো নিয়ে যাবে মাধ্যমিকের ওকে এবং এইগুলোর জেরক্সও নিয়ে যাবে চার পাঁচ কপি করে ঠিক আছে সমস্ত ডকুমেন্টস যা যা বললাম সমস্ত কিন্তু অরিজিনাল নিয়ে যাবে এবং চার পাঁচ কপি করে জেরক্সও নিয়ে যাবে এবং খুব সাবধানের সাথে নিয়ে যাবে যেন হারিয়ে না যায় বোঝা গেল এরপরও যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সেগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো ধন্যবাদ